কি করবা? হ্যাঁ আমাকে বলবা না কেন? তো ফোকলার ম্যাটার গেল। এই ফোকলার ফুকলিটা যা কারনামা করে রেখেছে সে তো আমি দিনের পর দিন দিতে থাকবো, তাও শেষ হবে। সকাল বন্ধুরা, আজ আবার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি। কিষাণ মিত্র, স্কুল বন্ধ রবিবার আজকে। তো বাবা কতগুলো বল নিয়ে এসেছে! আজকে হবে একটা, আজকে হবে একটা কম্পিটিশন হবে আজকে একটা। তো যাই হোক, নারকেল ছুলছি আজকে বাড়িতে। মা বলছে নাড়ু বানাবে, তো চারটে নারকেল গাছের থেকে পড়েছে, চারটে ছুলে নারকেলের জল বের করে খাবে। আচ্ছা, আমার ভালো লাগে। তোমার ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, ভালো লাগলে তো খেতেই হবে। জল খেতে হবে। তোমার ভালো লাগে? এই যে যে ইয়েটা না, সারাশিটা না, এটা দিয়ে খুব সহজে নারকেল ছাড়ানো যায়। কোনটা বিশাল শক্ত নাহলে কোরানোর মধ্যে পড়ে যায়। তো বাবু এটা করছে, কি করবা? হ্যাঁ আমাকে বলবা না কেন? না বলতেই হবে, দেখো আমাকে বলতেই হবে। ওরে বাবা, নারকেল জল খাওয়ার জন্য ওই গামলা, গামলায় করে খায় না, হাট গামলায় খেলে শরীর খারাপ করে। গামলা না বাবা, বাটি বাটি গ্লাস নিয়ে, গ্লাস না না, গামলা খেতে হবে না। হ্যাঁ বাপরে কি গরম! একটুখানি নারকেল ছাড়াতে গিয়ে ঘেমে জল হয়ে গেল। যাই হোক, মা স্নান করতে গেছে। স্নান করে এসে সকালে তো রান্না বান্না নেই, ওই দুপুরে রান্না করবে। মাছ এনেছে, একটু রুই মাছ আর ভাত ডাল, এগুলোই করবে। তো যাই হোক, ওই নাড়ুটা করে নেবে এখন স্নান করে এসে। নারকেলের জল খাইনি, আমাকে খেতে হবে, বুঝতে পারলে ব্যাপারটা? আমি তো আর নারকেলের জল খাইনি, আমার খিদে পেয়েছে। পাউরুটি
এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি চারটে না খাওয়া যায় না, চারটে টাফ হয়ে যায় বেশি হয়ে যায়, আর এই জন্য তিনটে নিয়েছি। দেখো কিষাণগড়া কলা নিয়ে এসছে, তুমি আগে খেলো, ও আমি আবার একটু খেয়ে নেবো। আচ্ছা আমি চিত এই যে মা আবার বসেও বললো নারকেল কোরানোর জন্য, তিনটে নারকেল ছটা ইয়ে হয়েছে, ও সরি চারটে নারকেল, তাই তো আমি ছাড়ালাম, আমি ভুলে গেলাম, চারটে নারকেলের আটটা ইয়ে হয়েছে মালা হয়েছে। নাড়ু নাড়ু হবে, নাড়ু খাও তুমি। হ্যাঁ কিষাণ ভালো খায় না তো আমি জানি, তুমি একটু নাড়ু বানিয়ে দিও। হ্যাঁ দাদা ঠাম্মিকে বাবা কাজের বেলায় ছোট, বাবা রসুন চুল দিতে পারবে তো, যাই হোক ইয়ে নারকেলগুলো কোড়াতে একটু টাইমই লাগবে, অনেকটা নারকেল রসুন তুলতে পারবে তো, যাই হোক ইয়ে নারকেলগুলো কোড়াতে একটু টাইমই লাগবে, অনেকটা নারকেল তো। নারকেল বানাতে মা বেশ পটু আছে, খুব সুন্দর একা একা বানিয়ে ফেলে। এই তোমার ছবি দেখো তো, দেখো আজকের ওয়েদারটা দেখো একদম ঝাকাস রোদ্দুর, এত রোদ্দুর তেজ, বাপ রে দাঁড়ানো যাচ্ছে না, ভীষণ রোদ্দুর। রোদ্দুর বেশি হলেও মুশকিল, আবার না এখন মেঘলা মেঘলাই ভালো, একটু বৃষ্টি বৃষ্টি হয় হোক তাতেই এনজয় করি আমরা, একটু বৃষ্টি যতক্ষণ হয় ততক্ষণ অন্তত যা করে হোক একটু ভালো থাকা যায়। এই রোদ্দুর উঠেছে আজকে বেশ ভালোই, গরম গরম তো অ্যাকচুয়ালি থাকে, গরমের কথা ছেড়েই দাও। এই যে পদ্ম ফুলটা ফুটেছিল, পদ্ম ফুলটা একদম মানে পছন্দ হলো না আমার, এক পদ্ম ফুলের কোনো ইয়েই নেই, সৌন্দর্যই ছিল না পদ্ম ফুলটা, ওই গোটার থেকে ফুটলো ওই ছেড়িয়ে বেরিয়ে নষ্ট হয়ে গেলো দুদিনের মধ্যে। ওই যে কিষাণকে এবার ওই একটু টিভি চালিয়ে বসিয়ে রাখলাম, নাহলে আমাদের কোনো কাজ করতে দেবে না, বদমাইশি করবে শুধু, মা এদিকে নাড়ু বানাবে আমি আমার এদিকে ভিডিওটা এডিটিং করবো। নাড়ু মা বসিয়ে দিয়েছে, এখানে গুড় আর চিনি মিক্স করে দিয়েছে, বেশি গুঁড়ও দেয়নি, বেশি গুড় দিলে কালো কালো হয়ে যায়, আবার বেশি চিনি দিলে আবার বানাতে নাকি অসুবিধা, বলছে গরম থাকে হাতটা পুড়ে যায়, তো সেই জন্য চিনি আর গুড় মিক্স করে দিয়েছে, কালারটাও সুন্দর আসবে তাতে। মা এই দেখো বাবা।
দেখো এক্ষুনি, ওরে বাপরে বৃষ্টি শুয়ে গেল, বৃষ্টি শুয়ে গেল। এই যা 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 রে, এত ভিজে যাবে মনে হচ্ছে। বাবা জামা কাপড় নে রে। কিষানু, কিষানু, এই কিষানু জামা কাপড় নিতে আসো। এই জামা কাপড়, জামা কাপড়, জামা কাপড় নিতে ডাকলাম, তুমি আসলে না, ভিজে গেলাম আমি। হ্যাঁ টিভি দেখছো, তাতে কি আছে, পরে টিভি দেখতে পারতাম। কিষানুর স্নান করা, ঘর ভেজানো, ঘর ধোয়া একই ব্যাপার, পুরো ঘরটা ভিজে গেছে। উচ্ছে দিয়ে মাছ, তো খাওয়ার আগেই মা কিন্তু নাড়ু বানিয়ে নিয়েছে, তো এই হচ্ছে নাড়ুগুলো, তো রাখা ছিল, আর আমি কাজবাজ করে স্নান করে নিলাম, তো সেই জন্য আর তোমাদেরকে দেখানো হয়নি। তো নাড়ুগুলো বেশ সুন্দর গোল গোল করেছে, আর এই সুন্দর একটা সাইজের, একই সাইজের করেছে সবগুলো, ভালো লাগছে। তো খাইনি আমি এখনও, টেস্ট করিনি, তো টেস্ট করা যাবে, অসুবিধা নেই। নাড়ু একটু নিয়ে এসছি, নাড়ুর লোভ সামলাতে পারলাম না। প্রতি বছর নাড়ু প্রত্যেক বাড়িতে বানানো, তো এখন আর সেরকম হয় না, লোককে বলে তো কিনে নেয় লোকে, এখন ভালো, সব ভালো টেস্ট হয়ে যায়, দারুণ খেতে আছে। তবে গরম গরম নাড়ুর কিন্তু সত্যি আলাদা একটা টেস্ট আছে, ভালো লাগে। একজন আমাকে কমেন্টসে লিখেছে যে এই সুন্দর টপটাকে না, এত চওড়া কাঁধটা এত উঁচু, এটাই রাখলে না টপটার মানে অপমান হচ্ছে, এত সুন্দর টপটা দেখা যাচ্ছে না, তো সেই জন্য আমি আজকে একটা চীনামাটির প্লেটের ওপরে দিয়ে দিয়েছি, যাতে করে জলটা না নিচে পড়লে এটা না লাগে, জলটা নিচে একটা ফাঁকা আছে, তো সেই জন্য জলটা নিচে পড়ে যায়, ওই জন্য দেওয়া ছিল। তো যাই হোক, এটাতে দেখা যাচ্ছে না সত্যি, তো এটা দিয়ে দিলাম, বেশ সুন্দর লাগছে এবার, এবার একটা সুন্দর গেট আপ এসেছে, আর এটা দেখো জল পেয়ে সুন্দর লাগছে কিন্তু গাছটা। হ্যাঁ এই আবার এক ঝলক বৃষ্টি হয়ে গেল, আর সেই বৃষ্টির জল আমার গা দিয়ে দেখতে পাচ্ছ, বাইরে বৃষ্টি হয়েছে, ঘরে বসে আমি সেই বৃষ্টির জলে স্নান করে নিয়েছি, মানে এত গরম ছেড়েছে, গরমে আর মানে ঘরে টেকা যাচ্ছে না, এক সেকেন্ড ফ্যানের তলার থেকে সরা যাচ্ছে না, একটু সরেছি ব্যাস, এইরকম তো বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি কী যেন দেয় ভগবান তাই জানি না, কোনো মানে হয়। এই যে গাছগুলো না, এই গাছগুলো আমার দারুণ লাগে, দেখো কি সুন্দর এই গঠনটা গাছের, তো এটাকে রোদ্দুরে দিয়েছিলাম, রোদ্দুরে দেওয়ার পর ঘরে এনে যে জল দিয়েছি না, বাইরে তো বৃষ্টি পায়নি, তবে ঘরে এসে যে জল দিয়েছি, রোদ্দুরটা পেয়েছিল, ওর জল দেওয়ার সাথে সাথে একদম মানে গাছটা একদম জেগে উঠেছে, টান টান হয়ে গেছে পাতাগুলো, আর দেখতে সুন্দর লাগছে। এই গাছ আমার এত ভালো লাগে, সব গাছ একটা একটা করে এনেছি, এই গাছ এনেছি দুটো, তারও আনবো ভাবছি, এই গাছটা আমার সত্যি খুব ভালো লাগে, দারুণ সুন্দর লাগে গাছটা, গেট আপই আলাদা এই গাছগুলোর। এটার দাম নিয়েছে 150 টাকা, তো এই এই গাছই একটু অন্য কোয়ালিটির ছিল, সেগুলোর গঠন খুব একটা ভালো ছিল, তো ওগুলো আবার 50 টাকা 60 টাকা করে পাওয়া যাচ্ছিলো, তো এগুলো একটু দাম বেশি। খাওয়া দাওয়া করে দারুণ একটা ঘুম দিয়ে দিলাম, কারণ বর্ষা বৃষ্টি হয়েছে, খাওয়া খেতে বসেছি তখনই মনে হয় বৃষ্টিটা হয়েছে, বেশ ভালো জোর একটা বৃষ্টি হয়েছে, তো কিছুক্ষণের জন্য যেরকম হয়, তো আর বর্ষার ওয়েদারে ঘুমটা কেমন হতে পারে তো বুঝতেই পারছি, তো দিয়েছি একটা ঘুম, তো সন্ধ্যেবেলা সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু এই যে কিষানোর পড়াশুনো হবে, দাদা কোথায় গেল, দাদা পড়াশুনো হবে এখন, কোথায় গেল দাদা, আমাদের দলের কাছে দা তো বলো পড়তে হবে, তো এ দেখো পাদ।
এই পাতল না। এই যে নতুন ইয়েটা নিয়ে এসেছিলাম, এই যে নুনের খুঁটি, বাবা তো হালকা চীনামাটি আমি হয়েছি ভার তো হালকা। চামচটা ধরো ছোট্ট চামচ ছিল ভালো আছে, চামচটা একটু কেটে ছোট করে দেবো। আজকে একটু চিকেনের একটা রেসিপি করবো, একটুখানি চিকেন মা রেখে দিয়েছিল আগের দিন, তো সেটা দিয়ে তো ফ্রিজে ছিল তো একটু বরফ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, জল দিয়ে ভিজিয়ে রেখে চিকেন গুলো সব বরফ হয়ে গেছে, তো যার জন্য একটু ভিজিয়ে রেখে আসলাম, ওটা ইয়ে হয়ে গেলে ছেড়ে গেলে তারপরে চিকেনটাকে বানাবো, তো তেন্দুরি চিকেন বানাবো, তো সেই কারণেই সেই ব্যবস্থাই চলছে। একটু সন্ধে সবে হলো, চিকেন গুলো বের করে রেখে এসেছি। আর কিছু কারনামা, কিছু কারনামা এদেরকে মানে ভদ্র ভাষায় বলছি, এরা হয়তো বুঝতে পারছে না ব্যাপারটা, তো এরা যা কারনামা করে রেখেছে এই আর ফুকলা ফুকলি দুজনে মিলে, তো এদের কারনামার প্রচুর প্রুফ আমার কাছে আছে, যেগুলো এখনো পর্যন্ত আমি যত্ন করে রেখেছি, এদের ভয়েস রেকর্ডিং, চ্যাটিং, ভিডিও, তো অনেক কিছুই আছে। তো আজকে একটা ফাইল খুলেছিলাম ফুকলার জন্য, ফুকলার ফাইল আর কি, তো সে ফাইলে এখনো পর্যন্ত ভয়েস রেকর্ডিং রয়েছে, তো আমার ইমোশনাল ব্ল্যাকমেল করছে এই বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার জন্য, ইমোশনাল ব্ল্যাকমেল। আর তো জানোই একটু পান করে নিলে আইব্রে যায় সব, আর আইব্রে যাওয়ার ভিডিও তো তোমরা দেখেছো, যে আইব্রে গেলে কি করে সে তো নিজের মুখেই বলে দেবে। তো নাটকের শেষ নেই, এরা নাটক এত করতে পারে মানে, তো এইভাবেই একের পর এক গার্লফ্রেন্ড বানিয়েছে, ছেড়েছে, এই ফোকলার এই একটা ট্যালেন্ট। তো ফাইলটা খুলেছি, ফাইলটা খুলে আরো কিছু ভয়েস আমি শুনলাম, মানে মনে থাকে না, অনেকদিন আগের তো, এক বছর হয়ে গেল মানে হতে চললো, তো কি কি রেখেছি না রেখেছি আমি স্টোর করে, তো ফোকলার ফোকলার তো সেগুলো আমি একটা মানে রিমাইন্ড দিলাম, তো দেখলাম ইমোশনাল ব্ল্যাকমেল করেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তোমাদের জন্য আসছে চিন্তা নেই, এরা যা বাড়াবাড়ি শুরু করেছে এটা আমার মনে হয় ফোকলারই বুদ্ধি, তো ফোকলার বুদ্ধি হলে ফোকলাকে সাহায্য করার জন্য ফোকলার সব ভয়েস রেকর্ডিং গুলো আমার সাজানো রয়েছে, তো আজকে দেখলাম, তো আমার মোটামুটি একটা সেট আপ করা হয়ে গেছে। আর এই ফোকলার ফুকলি যা কারনামা করে রেখেছে সে তো আমি দিনের পর দিন দিতে থাকবো, তাও শেষ হবে না, ছেলেটার ভবিষ্যৎটা নিয়েও ছেলে খেলা চলছে। যাই হোক করে ছেলেটাকে মানুষ করছেন, স্কুলে ভর্তি করেছি, পড়াশোনার দিকে ধ্যান দিয়েছি, ওটা মানুষের মতন মানুষ হোক, সেখানেও বাধে দুদিন পর পর এর চাগানি ওঠে, এর ভিউজের জন্য, কন্টেন্টের জন্য ছেলেটাকে ইউজ করছে। তোর জগতে তুই খুব সুখী আছিস, খুশি আছিস, ফুকলার সাথে দিনের পর দিন কাটাচ্ছিস, ভালো আছিস, থাক, ছেলেটাকে তো ছাড়, তোর ভবিষ্যৎটা তো কিছু আছে, আর কত পাপ করবি, কত পাপ করবি, পাপে পাপে তো ডুবে যাবে। তবে হ্যাঁ, এভাবে বলে বলে তো এটা হবে না, কারণ লাথকি ভূত বাতসে নেই মানতা এর কথাই আছে, তো লাথকে ভূত গো লাথসেই সমঝানা পড়ে, তো তোদের জন্য কিন্তু লাথ আমার রেডি আছে। তো ভয়েস রেকর্ডিং তো বললাম, যাওয়ার পর যে লাস্ট কল রেকর্ডিং সেটা আমার কাছে আছে,
আমার মাকে যে ভালোবাসি, আমার মার সঙ্গে আমার এত ভালো বন্ডিং, সেটা নিয়েও তুই যাতা বলেছিস। তার ভিডিও আছে আমার, ভিডিও ফুটেজ আছে তার আমার কাছে। 14ই আগস্ট যে ঝামেলাটা হয়েছিল তার ভিডিও ফুটেজ আছে আমার কাছে। এই ফোকলার সাথে কন্ট্যাক্ট করে, সেদিনকেই কন্ট্যাক্ট করে এরা ডিসাইড করে নিয়েছে এই সব এই সংসার ছেড়ে ওখানে গিয়ে সংসার করবে না। তো সেই ভিডিও রেকর্ডিং কিন্তু আমার কাছে রয়েছে, বলে দিলাম। সাবধানে থাকিস, এগুলো কিন্তু আমি মনুষ্যত্বের খাতিরে আমি এগুলো পাবলিশ করছি না। আমার মধ্যে মনুষ্যত্ব বোধটুকু আছে বলে তোদের এই সব জিনিসগুলো আমি এখনো পর্যন্ত গোপনে রেখেছি। এমন কিছু করিস না যেগুলো আমার মনুষ্যত্ব বোধটাকেও হারিয়ে ফেলতে হয় আর তোদের এই কারনামাগুলো সবার সামনে আনতে হয়। এটুকু তো লাজ শরম কর। তো ঠিক আছে, তৈরি হয়ে থাকো। আমার সামনে অ্যাকচুয়ালি কিছু বিশেষ বিশেষ দিনগুলো আমার জন্য অপেক্ষা করছে সামনে। তো সেই দিনগুলো আমি ভালোভাবে কাটাতে চাই, তার আগে আমি এইসব নোংরা নিয়ে ঘাটতে চাই না। তো তাই জন্য একটু বলে রাখলাম, একটু বলে রাখলাম জাস্ট। তো এগুলো কিন্তু আসছে পরিবার, মানে ভবিষ্যতে এগুলো কিন্তু তোদের জন্য রেডি করে রেখেছে। রেডি হয়ে থাক, বেশি বাড়াবাড়ি করবি, এক এক করে তোদের সামনে আনবে, এক এক করে তোদের সামনে আনবে। আর রেগুলার যদি দিতে থাকে না, 1 মাস ধরে আমি দিয়ে বলবো। এত ফুটেজ আছে, এত ভয়েস রেকর্ডিং আছে, এত প্রুফ আছে, মানে 1 মাস চালাবো না প্রত্যেকটা দিন। আর এগুলো আমার মন গড়া কিছু নয়, তোদেরই কারনামা এগুলো। চলো, আমার আর এর থেকে বেশি কিছু বলার নেই, কারণ ওই যে বললাম আমার সামনে খুব ভালো ভালো দিন অপেক্ষা করছে আমার জন্য, ভালো ভালো সময় অপেক্ষা করছে। তার জন্য আমি প্রস্তুত হচ্ছি আমার এই নোংরা ঘাটার সময়, তাই জাস্ট একটু টাচ দিয়ে রাখি পিকচার আমি বাপ। এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কেটে কুচিয়ে নিয়েছি, এগুলো মিক্সিতে দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, একসাথে সব ইয়ে করে নি। আর এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা রয়েছে, এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এটাতে একটা এটুকুই হবে। ইয়ে, সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। তো এইটুকু মাংস সেদিনকে মা রেখে দিয়েছিল, আমি বলেছিলাম যে সলিড মাংস কিছুটা রেখে দিই, এটুকু রেখে দিয়েছিল। বন বনলেস করে নিচ্ছি বনগুলো, এতে হাড়টারগুলো থাকলে ভালো হবে। এবার এটাকে মাখতে হবে, তো একটু দই দিয়ে দিই ফার্স্টে, দইটাই মেন, দই বাস। দিয়ে দিই এই যে বেটে রাখা মশলাটা, এর মধ্যে সব কিছু রয়েছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, একটু লাল লাল না হলে বেশ খেতে মজা আসবে না। জিরে ধনের গুঁড়ো, তো জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিই, তো দিতে হবে একটু লবণ, একটু দেবো, হ্যাঁ লেগে যাবে, একটু দিয়ে দিই তেল। এটাকে সুন্দর করে এবার মাখিয়ে নিই। এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, আর এই যে ম্যারিনেট করা মাংসটা এরকম করে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এটা বানাবো। তো বেশ খানিকটা সময় হয়ে গেছে, মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার বের করলাম। তো চলো এবার বানিয়ে নিই। আর মা এখানে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে রাত্রিবেলার জন্য, আর এই যে এটার উপরে বানাতে হবে আর কি।
এই যে মাংসটা, এটার উপরে সব সেকবো। মাংসগুলো একটা একটা করে এরপর সাজিয়ে দিই। চিকেনটা এভাবে করছি, কিছু করার নেই, এটা এগুলো তো অ্যাকচুয়ালি এভাবে করে না, এগুলো তোমার এই যে কি বলে তন্দুরি ভাটি বা ওই যে কয়লার আগুনে, কাঠের আগুনে করলে ঠিকঠাক। তো বিকেল বেলায় এরকম সুন্দর সুন্দর খাবার ট্রাই করতে বেশ ভালোই লাগে, আর নিজের হাতে বানিয়ে যদি সেটা খাওয়া যায়, ও অসম। তো এই যে এই কটা হয়েছে, এই কটা নামিয়েছি। এই যে ইশানু একটু টেস্ট করো, ওই যে এই তোমার পেছনে পেছনে ওই যে টেস্ট করো। তো বাটার দিচ্ছি, তো একটু ধোঁয়া টোয়া হচ্ছে, মা বলছে এরকম কেন হচ্ছে। এই যে আমাদের এই যে তন্দুরি চিকেন রেডি। কেমন হয়েছে? ভালো হয়েছে। আমার হাতের রান্না কেমন? ভালো হয়েছে। আমার হাতের রান্না ভালো? বলো কেমন? অনেক স্বাদ। ওরে অনেক স্বাদ আমার হাতের রান্না। ঠিক আছে, তো একটু লেবু ছিটিয়ে দিলে ভালো হতো, কিন্তু লেবু তো রাত্রিবেলা ছেড়া যাবে না, আগের থেকে রেডি হয়েছিলাম না। মিথ্যে কথা বলেনি কিন্তু সত্যি ভালো হয়েছে। খাবা তখন বলবা ঠাম্মি কিটা।